এক্ষুনি সাবস্ক্রাইব করুন অডিও বুক বাংলা, আর পাশের বেল আইকনটি প্রেস করে দিন সকল ভিডিও সবার আগে পেতে। বিজ্ঞানী সত্তর আলীর সাথে আমার পরিচয় জিলিপি খেতে গিয়ে। আমার জিলিপি খেতে খুব ভালো লাগে, গরম গরম মুচমুচে জিলিপি থেকে ভালো খেতে আর কি আছে। আমি তাই সময় পেলেই কারওয়ান বাজারের কাছে একটা দোকানে জিলিপি খেতে আসি। আজকাল আর কিছু বলতে হয় না, আমাকে দেখলেই দোকানি একগাল হেসে বলে, বসেন স্যার আর 10 মিনিট। অর্থাৎ জিলিপি ভাজা শেষ হতে আর মাত্র 10 মিনিট লাগবে। দোকানের বাচ্চা ছেলেটা খবরের কাগজটা দিয়ে যায়, আমি বসে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি। খবরগুলো পড়ে বিজ্ঞাপনে চোখ বোলাতে বোলাতে জিলিপি এসে যায়। খেয়ে আমাকে বলতে হয় কেমন হয়েছে, ভালো না হলে নাকি পয়সা দিতে হবে না। সেদিনও তেমনই বসেছি জিলিপি খেতে, প্লেটে গরম জিলিপি থেকে ধোয়া উঠছে। আমি সাবধানে একটা নিয়ে কামড় দেবার চেষ্টা করছি, এত গরম যে একটু অসাবধান হলেই জিভ পুড়ে যাবে। তখন আমার সামনে আরেকজন এসে বসলেন, ছোটোখাটো শুকনো মতন চেহারা, মাথা এলোমেলো চুল, মুখে বেমানান বড় একটা কোষ, চোখে ভারী চশমা দেখে কেমন জানি রাগি রাগি মনে হয়। শার্টের পকেটটি অনেক বড়, নানা রকম জিনিসে সেটি ভর্তি। মনে হলো সেখানে জ্যান্ত জিনিসও কিছু একটা আছে, কারণ কিছু একটা যেন সেখানে নড়াচড়া করছে। ভদ্রলোকটি জিলিপি অর্ডার দিলেন, আমার মতোই নিশ্চয়ই জিলিপি খেতে পছন্দ করেন। জিলিপি আসার সাথে সাথে তিনি পকেট থেকে টর্চ লাইটের মতো একটা জিনিস বের করলেন, সেটা সামনে কয়েকটা ছুঁচালো কাটা বের হয়ে আছে। জিনিসটি দিয়ে তিনি একটা জিলিপি গেঁথে ফেলে কোথায় যেন একটা সুইচ টিপে দেন, সাথে সাথে ভিতরে একটা পাখা শো শো করে ঘুরতে থাকে, ভেতর থেকে জোরে বাতাস বের হয়ে আসে। 10 সেকেন্ডে জিলিপি ঠান্ডা হয়ে আসে, সাথে সাথে তিনি জিলিপিটা মুখে পুরি দিয়ে তৃপ্তি করে চিবুতে থাকেন। আমি অবাক হয়ে পুরো ব্যাপারটা লক্ষ্য করছিলাম। আমার চোখে চোখে পড়তেই ভদ্রলোক একটু লাজুকভাবে হেসে বললেন, জিলিপি খেতে গিয়ে সময় নষ্ট করে কি লাভ। সত্যি তিনি সময় নষ্ট করলেন না, আমি দুটো জিলিপি খেয়ে শেষ করতে না করতে তার পুরো প্লেট শেষ। সময় নিয়ে তার সত্যি সমস্যা রয়েছে, কারণ হঠাৎ তার শার্টের কোনো একটা পকেট থেকে অ্যালার্ম বেজে উঠে, সাথে সাথে তিনি লাফিয়ে উঠে পানি না খেয়ে প্রায় ছুটে বের হয়ে গেলেন। যাবার সময় পয়সা পর্যন্ত দিলেন না, হাত নেড়ে দোকানে কি একটা বলে গেলেন, দোকানেও মাথা নেড়ে খাতা বের করে কি একটা লিখে রাখলো। আমি বের হওয়ার সময় দোকানিকে জিজ্ঞেস করলাম, লোকটা কে? দোকানি নিজেও ভালো করে চেনেন না, নাম নাকি সৎফর আলী। মাসিক বন্দোবস্ত করা আছে, বৃহস্পতিবার করে নাকি জিলিপি খেতে আসেন। মাথায় টোকা দিয়ে দোকানি বলল, মাথায় একটু সিট আছে আর কি। ছিট জিনিসটা কি আমি জানি না, কিন্তু মাথা সেটি থাকলে লোকগুলো একটু অন্যরকম হয়ে যায়, আর ঠিক এই ধরনের লোকই আমার খুব পছন্দ। কে এক কোন এক সাধু নাকি 10 বছর থেকে হাত উপরে তুলে আছে শুনে আমি পকেটের পয়সা খরচ করে সীতাকুণ্ড গিয়েছিলাম। যখনই আমি খবর পাই কোনো পীর হাতের ছোঁয়ায় 1 টাকার নোটকে 100 টাকা বানিয়ে ফেলছে, আমি সেটা নিজের চোখে দেখে আসার চেষ্টা করি। এতদিন হয়ে গেল, এখনও একটা সত্যিকার পীরের দেখা পাইনি, সব ভণ্ড। আমার অবশ্যই তাতে কোনো ক্ষতি হয়নি, মজার মানুষ দেখা আমার উদ্দেশ্য। ভণ্ড পীরের মতো মজার মানুষ আর কে আছে? সৎফর আলী যদিও পীর নন, কিন্তু একটা মজার মানুষ তো বটেই। তাই সৎফর আলীকে আবার দেখার জন্য পরের বৃহস্পতিবার আমি আবার সেই দোকানে গিয়ে একই টেবিলে বসে অপেক্ষা করতে থাকি। ঠিকই সৎফর আলী সময় মতো হাজির, বাইরে বৃষ্টি পড়ছিল তাই ভিজে চুপচুপে হয়ে গেছেন, কিন্তু তার দিকে তাকিয়ে আমি চমকে উঠি। চশমার কাচের উপর গাড়ির ওয়াইপারের মতো ছোট ছোট দুটি ওয়াইপার সাই সাই করে পানি পরিষ্কার করছে। দোকানের ভিতরে ঢুকে কোথায় কি একটা সুইচ টিপে দিতেই ওয়াইপার দুটি থেমে গিয়ে উপরে আটকে গেল। সৎফর আলী আমার দিকে তাকিয়ে একটু লাচুকভাবে হেসে কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বললেন, বৃষ্টিতে চশমা ভিজে গেলে কিছু দেখা যায় না, তাই আর কি। আমি জিজ্ঞেস না করে পারলাম না, কোথায় পেলেন এরকম চশমা? ভাবো আর কোথায়, নিজে তৈরি করেছি। আমি তখনই প্রথম জানতে পারলাম সৎফর আলী আসলে একজন শখের বিজ্ঞানী। কথা একটু কম বলেন, একটু লাজুক গোছের মানুষ, কিন্তু মজার মানুষ তো বটে। আমি তার কাপড়ের দিকে লক্ষ্য করে বললাম, একেবারে তো ভিজে গেছেন, ঠান্ডা না লেগে যায়? না, ঠান্ডা লাগবে না বলে পকেটে আরেকটা কি সুইচ টিপে দিলেন। একটু পরেই তার জামা কাপড় থেকে পানি বাষ্পভূত হয়ে উড়ে যেতে থাকে, কিছুক্ষণের মাঝে কাপড় একেবারে শুকনো খটখটে। সৎফর আলী পকেটে হাত ঢুকিয়ে কি একটা টিপে আবার সুইচ বন্ধ করে দিলেন। আমার বিস্মিত ভাবভঙ্গি দেখে আবার কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বললেন, কাপড়ের সুতোর মাঝে মাঝে নাইক্রোম ঢুকিয়ে দিয়েছি, যখন খুশি গরম করে নেওয়া যায়, পকেটে ব্যাটারি লাগানো আছে তো একটা, তাই ওটা দিয়ে কন্ট্রোল হয়। সৎফর আলী আবার জিলিপি অর্ডার দিলেন, আজকেও টর্চ লাইটের মতো দেখতে সেই ঠান্ডা করার যন্ত্রটা বের করেছেন, কিন্তু বোঝা যাচ্ছে
খুব তাড়াহুড়া নেই, আমি তাই আলাপ জমানোর চেষ্টা করলাম। প্রায়ই আসেন বুঝি এখানে? না, শুধু বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছুটি তো তাই। কোনো অফিস বৃহস্পতিবার ছুটি হয় আমি জানতাম না, তাই একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি অফিস এটা যে বৃহস্পতিবার আপনার ছুটি? না না, আমার ছুটি নয়, বৃহস্পতিবার আমি ছুটি দেই। কাদের ছুটি দেন? এই আমার এক ধরনের ছাত্রদের বলতে পারেন। সফর আলী একটু আমতামতা করে থেমে গেলেন, ঠিক বলতে চাইছেন না, তাই আমি আর তাকে ঘাটালাম না। সফর আলী খুব মিশুক নন, তবে কথাবার্তা বলেন। অনেকক্ষণ ধরে তার সাথে কথা হলো, অনেক কিছু জানেন আর মাথায় অনেক ধরনের পরিকল্পনা, তাই তার কথা শুনতেই ভারী মজা। ব্যাঙের ছাতা চাষ করে কীভাবে খাদ্য সমস্যা মেটানো যায় বা কেঁচো কুশি কীভাবে ঘরের আবর্জনা দূর করা যায়, সে থেকে শুরু করে সংখ্যা কেন 10-ভিত্তিক না হয়ে 16-ভিত্তিক হওয়া দরকার, এ ধরনের ব্যাপারে তার উৎসাহ অনেক। সংখ্যা 16-ভিত্তিক হলে নাকি কম্পিউটার দিয়ে কাজ করা খুব সহজ হবে। আজকাল সব মাইক্রোপ্রসেসরের নাকি 16 কিংবা 32 বিটের হয়, সেটার মানে কি আমি তা জানি না। সফর আলী বলছেন, আমাকে আরেকদিন বুঝিয়ে দেবেন। তিনি নিজে সবসময় 16-ভিত্তিক সংখ্যা হিসেব করেন, তাই তিনি গোনেন খুব অদ্ভুতভাবে। 7, 8, 9 এর পর 10 না বলে বলেন কুরা, তারপর কিলি, চিঙ্গা, পিরু, মিকা, ফিকার, পরে নাকি আসে 10। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে, তিনি যখন 10 বলেন তার অর্থ নাকি 16, তিনি যখন বলেন 100 তার অর্থ নাকি 256। ব্যাপারটি যে ফাজলামি নয় সেটা আমি জেনেছি বিশ্ববিদ্যালয়ের অঙ্কের প্রফেসরের সাথে কথা বলে। সত্যি নাকি এ ধরনের সংখ্যা হওয়া সম্ভব? পরের বৃহস্পতিবার আবার সফর আলীর সাথে দেখা। তাকে একটু চিন্তিত দেখা গেল। গিনিপিগের লোমে তেল হলুদ লেগে গেলে সেটা কীভাবে পরিষ্কার করা যায় বা লোম পুড়ে গেলে পোড়া গন্ধটা দূর করা যায় কীভাবে জানি কি না জিজ্ঞেস করলেন। খুব সঙ্গত কারণে আমি সেটা জানতাম না, গিনিপিগের লোমে তেল হলুদ লাগতে পারে কিংবা কীভাবে পুড়ে যেতে পারে কীভাবে সেটা কিছুতেই আমার মাথায় এলো না। তিনি কি শেষ পর্যন্ত গিনিপিগ রান্না করে খাওয়া শুরু করেছেন নাকি? আজ কথাবার্তা খুব বেশি জমল না। কী যেন চিন্তা করে একটা কাগজে অনেকগুলো দাগ টেনে একটা দাগ আরেকটার সাথে জুড়ে দিয়ে গভীর মনোযোগ দিয়ে কী যেন দেখতে লাগলেন। আমি তাকে আর বিরক্ত করলাম না, আমার নিজেরও কাজ ছিল, তাই উঠে পড়ার উদ্যোগ করতেই সফর আলী জিজ্ঞেস করলেন, আপনি বিরিয়ানি রান্না করতে পারেন? আমি বিরিয়ানি রাঁধতে পারি না, শুধু খেতে পারি। সফর আলীর মুখটা একটু বিমর্ষ হয়ে গেল দেখে বললাম, আমার বোন থাকে শান্তিনগরে, সে খুব ভালো কাচ্চি বিরিয়ানি রাঁধতে পারে। সফর আলী খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, আপনার বোনকে বলবেন একটা কাগজে লিখে দিতে? বুঝলেন কি না, করব যখন ভালো করেই করব। কি করবেন? সফর আলী আমতামতা করে প্রশ্নটা এড়িয়ে গেলেন, তাই আমি আর কিছু বললাম না, জিজ্ঞেস করলাম, তো কবে দরকার আপনার বিরিয়ানির রেসিপি? কাল দিতে পারবেন? কোথায় দেব? এইখানে। আমার তার বাসাটা দেখার ইচ্ছে, তাই বললাম, আপনার বাসাতেও নিয়ে আসতে পারি, আমার কোনো অসুবিধা নেই। সফর আলী একটু ইতস্তত করে রাজি হলেন, একটা কাগজের ঠিকানাটি লিখে দিলেন, শ্যামলীর কাছে কোথায় জানি থাকেন। পরদিন আমি ঠিকানা খুঁজে সফর আলীর বাসা বের করলাম। একটু নির্জন এলাকায় বেশ বড় একটা একতলা বাসা। দরজায় বেল টিপতেই ঘিউ ঘিউ করে একটা কুকুর ভয়ানক রাগি গলায় চিৎকার করতে থাকে। কুকুরকে আমার খুব ভয় করে, আমি তাড়াতাড়ি 2 পা পিছিয়ে আসি। সফর আলী দরজা একটু ফাঁক করে নিজের মাথাটা বের করে জিজ্ঞেস করলেন, এনেছেন? আমি ভেবেছিলাম আমাকে হয়তো ভিতরে বসতে বলবেন, কিন্তু তা সেরকম ইচ্ছা আছে বলে মনে হচ্ছিল না। বদরাকি কুকুরটার ডাক শুনে আমার নিজের ইচ্ছেও কমে গেছে। তার হাতে কাগজটা দিয়ে চলে এলাম। আসার আগে দরজার ফাঁক দিয়ে একটু উঁকি মারার চেষ্টা করে মনে হলো, মেঝেতে ইঁদুরের মতো অনেকগুলি কী যেন ঘোরাঘুরি করছে। গিনিপিগের কথা বলছিলেন, তাই হবে হয়তো। পরের বৃহস্পতিবার সফর আলীকে খুব খুশি খুশি দেখা গেল, নিজে থেকে আলাপ শুরু করলেন, বললেন, বুঝলেন ইকবাল সাহেব, আমার কাজ প্রায় শেষ, এখন লবণ একটু কম হয় কিন্তু এমনিতে ফার্স্ট ক্লাস জিনিস। কিসে লবণ কম হয়? কেন, বিরিয়ানিতে? মনে নেই আপনি রেসিপি এনে দিলেন? ও, আপনি নিজেই রাঁধছেন বুঝি? মাথা খারাপ আপনার, আমি রাঁধবো? রান্না করা আমার 2 চোখের বিষ। তাহলে কি ভালো বাবুর্চি পেয়েছেন নাকি? সফর আলী হা হা করে হাসলেন, বাবুর্চি বলতেও পারেন ইচ্ছা করলে, গিনিপিক বাবুর্চি। মানে? আমার রান্না করে দেয় গিনিপিকেরা। আমি গরম চা খাচ্ছিলাম, বিষম খেয়ে তালু পুড়ে গেল। মুখ হা করে খানিকক্ষণ বাতাস টেনে জিজ্ঞেস করলাম, কি বললেন?
গিনি পিগেরা? হ্যাঁ, সৎফর আলী চোখ নাচিয়ে বললেন, এত অবাক হচ্ছেন কেন? ব্যাপারটা কঠিন কিছু নয়, একটু সময় লাগে আর কি। আমি সৎফর আলীর কথা শুনে একদম মদনা হয়ে গেলাম। আমি ঠিক বুঝতে পারছিলাম না সৎফর আলী আমার সাথে ঠাট্টা করছেন কিনা। এমনি তো অবশ্যই তিনি ঠাট্টা তামাশার মানুষ নন, কিন্তু তাই বলে গিনি পিগ রান্না করছে সেটা বিশ্বাস করি কিভাবে? সৎফর আলী আমার অবিশ্বাসের দৃষ্টি দেখে জিজ্ঞেস করলেন, কম্পিউটারে অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান হয় কিনা? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ তা হয়। কিভাবে হয় আমি জানতাম না, তাই চুপ করে থাকলাম। সৎফর আলী আমাকে বোঝানোর চেষ্টা করলেন, কম্পিউটার কখনো একটা কঠিন সমস্যা একেবারে করে না, সেটাকে আগে ছোট ছোট অংশে ভাগ করে দেয়া হয়, তাকে বলে প্রোগ্রাম করা। প্রত্যেকটি ছোট ছোট অংশ আলাদা আলাদা ভাবে খুব সহজ, কিন্তু সবগুলো একত্র হয়ে একটি জটিল সমস্যার সমাধান হয়। রান্না করার ব্যাপারটাও তাই, পুরো রান্না ব্যাপারটা অনেক কঠিন, কিন্তু রান্না করাকে যদি ছোট ছোট অংশে ভাগ করে ফেলা হয় তাহলে সেই ছোট অংশগুলো কিন্তু মোটেও কঠিন নয়। যেমন একটা ডেকচি চুলার উপরে রাখা, বা ডেকচিতে খানিকটা ঘি ঢালা, বা ঘিয়ের মাঝে তেজপাতা ছেড়ে দেয়া, এই ছোট ছোট কাজগুলো যে কেউ করতে পারবে। একটু কষ্ট করে গিনি পিগকে শিখিয়ে দিলে একটা গিনি পিগও করতে পারবে। সৎফর আলী থামলেন, আর আমার মনে হলো আমি খানিকটা বুঝতে পারছি তিনি কীভাবে গিনি পিগ দিয়ে রান্না করিয়ে নিচ্ছেন। আমার তখনও পুরোপুরি বিশ্বাস হয়নি, তাই সৎফর আলী আবার শুরু করলেন, আমি করেছি কি, অনেকগুলো গিনি পিগ কিনে তাদের প্রত্যেকটি আলাদা আলাদা জিনিস করতে শিখিয়েছি। যেমন একটা গিনি পিগ একটা ডেকচি ঠেলে চুলার উপর তুলে দেয়, সে আর কিছুই করতে পারে না। যখন একটা ঘন্টা বাজে তখন সে ঠেলে ঠেলে একটা ডেকচি চুলার উপর তুলে দেয়, সেটা শেখানো এমন কিছু কঠিন না। দুদিন এক ঘন্টা করে শেখাতেই শিখে গেল। এর পরের গিনি পিগটা শুধু চুলাটা জ্বালিয়ে দেয়, সো সেখানে একটু কঠিন হয়েছিল। প্রথম প্রথম লোম পুড়ে যেত, এখন সাবধান হয়ে গেছে আর লোম পড়ে না। চুলা ধরে যাবার পর তিন নম্বর গিনি পিগতে এসে ডেকচিতে খানিকটা ঘি ঢেলে দেয়, তারপরে তার ছুটি। এরকম সব মিলিয়ে চিচিং গাইশোটা গিনি পিগ আছে। আমি বাধা দিয়ে জিজ্ঞেস করলাম, চিচিং গাইশো মানে কি? ও, চিচিং গাইশো হচ্ছে দুই আর কিলি, তার মানে ষোলো দুগুণে বত্রিশ যোগ কিলি, তার মানে আপনাদের তেতাল্লিশ। যাই হোক, এই তেতাল্লিশটা গিনি পিগ তেতাল্লিশটা ভিন্ন ভিন্ন ছোট ছোট কাজ করে, সবগুলো যখন শেষ হয় তখন চমৎকার এক ডেকচি বিরিয়ানি রান্না হয়ে যায়। সৎফর আলী কথা শেষ করে একটু হাসলেন, কিন্তু যদি গিনি পিগুলো উল্টাপাল্টা করে ফেলে, ঘি গরম হবার আগে যদি ঘি ঢেলে দেয়? করবে না, একজন শেষ করার আগে আরেকজন শুরু করবে না? প্রথম গিনি পিগ তার কাজ শেষ করে দ্বিতীয়টার পেটে একটা খোঁচা দেয়, এই খোঁচা না খাওয়া পর্যন্ত দ্বিতীয়টা কাজ শুরু করবে না, সব ট্রেনিং দেয়া আছে। আমার তখনও বিশ্বাস হচ্ছিল না সৎফর আলী যেটা বলছেন সেটা অসম্ভব হয়তো নয়, কিন্তু তাই বলে তেতাল্লিশটা গিনি পিগ হইচই করে কাচ্চি বিরিয়ানি রান্না করছে, দৃশ্যটা কল্পনা করতে আমার অস্বস্তি হচ্ছিল। আমার অবিশ্বাসের ভঙ্গি দেখে সৎফর আলী বললেন, আপনার বিশ্বাস হলো না, আচ্ছা আপনাকে দেখাচ্ছি। এই বলে তিনি বুক পকেটায় হাত ঢুকিয়ে লেজ ধরে একটা নেংটি ইঁদুর বের করলেন। আমার বারবার ওই সন্দেহ ছিল সৎফর আলী পকেটে করে জ্যান্ত কিছু নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ইঁদুরটা টেবিলে রাখা মাত্র পাশের টেবিলের একজন চিৎকার করে লাফিয়ে উঠল, সে ভেবেছে খাবার থেকে ইঁদুর বেরিয়েছে। অনেক কষ্টে তাকে শান্ত করা হলো যদিও, কিন্তু সৎফর আলী আমাকে আর দেখতে পারলেন না। ইঁদুরটা পকেটে ঢুকিয়ে বললেন পরের দিন বিকালে তার বাসায় যেতে, আমাকে গিনি পিগের বিরিয়ানি রান্না দেখাবেন। পরদিন অফিসে গিয়ে শুনলাম জরুরি কাজে আমাকে তক্ষুনি চট্টগ্রাম যেতে হবে, আমাদের কোম্পানির একজন ম্যানেজার নাকি অনেক টাকা নিয়ে সরে পড়েছে। আমাকে অফিস থেকে সোজা এয়ারপোর্ট যেতে হলো, বাসায় একজন খবর পৌঁছে দেবে। ভেবেছিলাম দু তিন দিন লাগবে, কিন্তু সেই ম্যানেজার এমনই ঝামেলা করে রেখেছিল যে পুরো দুই সপ্তাহ লেগে গেল। ঢাকায় ফিরে এসে ভাবলাম সৎফর আলীর সাথে দেখা করি, কিন্তু অফিসে ছিলাম না বলে এত কাজ জমে গিয়েছিল যে সময় পেতে পেতে আরও এক সপ্তাহ কেটে গেল। শেষ পর্যন্ত সময় করে সৎফর আলীর বাসায় গিয়ে তাকে পেলাম না। বেলটিতে কুকুরটা এমন ভয়ানক ঘেউ ঘেউ শুরু করা শুরু করলো যে আমি আর অপেক্ষা করার সাহস পেলাম না। জিলিপির দোকানে গিয়ে খোঁজ নিয়ে জানলাম সৎফর আলী অনেকদিন হলো সেখানে আর যান না। পরের কয়েকবার তার বাসায় গিয়েছি, তার দরজায় চিঠি লিখে ঠিকানা দিয়ে এসেছি, কিন্তু তিনি আর যোগাযোগ করেননি। আমাকে কয়েকদিনের ভেতরে আবার খুলনা যেতে হলো, সেখানকার ম্যানেজারও নাকি কিছু টাকা নিয়ে সরে পড়েছে। খুলনা থেকে গেলাম রাজশাহী, সেখান থেকে বগুড়া হয়ে ঢাকা, সব জায়গার ম্যানেজারই টাকা নিয়ে সরে পড়ছে, শুধু আমার ক্ষেত্রেই ব্যতিক্রম। ঢাকায় ফিরে এসেও প্রথম প্রথম অনেক ব্যস্ত ছিলাম, সপ্তাহখানেক পরে খানিকটা সময় পেয়ে ভাবলাম সৎফর আলীর বাসা থেকে ঘুরে আসি। শ্যামলী আসার অনেক আগেই আমি বাতাসে বিরিয়ানির গন্ধ পেলাম, কাছাকাছি আসতেই মানুষের হইচই শোনা যেতে লাগলো।
তার কাছে গিয়ে দেখি সৎফর আলীর বাসার চারপাশে অনেক লোক বসে বসে বিরিয়ানি খাচ্ছে। গন্ধ শুকিয়ে বুঝতে পারলাম আমার বোনের রেসিপি। লোকজন হাতে থালা বাসন নিয়ে লাইন ধরে সৎফর আলীর বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। এর মাঝে দরজা একটু ফাঁক করে সৎফর আলী বের হয়ে এলেন, হাতে এক ডেকচি গরম বিরিয়ানি। লোকজনকে বিরিয়ানি ভাগ করে দিয়ে আবার ভিতরে ঢুকে যাচ্ছিলেন। আমি তাড়াতাড়ি তাকে ডাকলাম। সৎফর আলী ঘুরে আমাকে দেখে যেন আকাশের চাঁদ হাতে পেলেন, ছুটে এসে আমার হাত ধরে বললেন, ইকবাল সাহেব তাড়াতাড়ি আসেন, সর্বনাশ হয়ে যাচ্ছে। সৎফর আলীকে চেনা যায় না, চুল উস্কো খুস্কো, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখ ভিতরে গেছে। আমি বললাম, হয়েছেটা কি আপনার? ভিতরে আসেন তাহলেই দেখবেন। আমি ভয়ে ভয়ে বললাম, আপনার কুকুরটা বেঁধে রেখেছেন তো? কুকুর? কিসের কুকুর? সেই যে আপনার বাসায় বেল টিপতেই ঘেউ ঘেউ করে ডেকে ওঠে। ও, সৎফর আলী দুর্বলভাবে হাসলেন। মানুষকে ভয় দেখানোর জন্য কুকুরের ডাক টেপ করা আছে, বেল টিপতেই ভেজে ওঠে, কুকুর পাবো কোথায় আমি? আমার আগেই বোঝা উচিত ছিল। আমি সৎফর আলীর সাথে ভিতরে ঢুকলাম। ভিতরটা বেশ অন্ধকার, খানিকক্ষণ লাগলো অন্ধকারটা চোখে সয়ে যেতে। তারপর আমি আমার জীবনের সবচেয়ে আশ্চর্য ঘটনাটি দেখতে পেলাম। ঘরের মাঝে সারি সারি গ্যাসের চুলা, তার মাঝে বিরিয়ানি রান্না হচ্ছে। রান্না করছে শত শত গিনিপিক, গিনিপিকগুলো ছোটাছুটি করছে। কেউ ঠেলে ঠেলে ডেকচি নিয়ে যাচ্ছে, কেউ ঘি ঢালছে, কেউ পেঁয়াজ কাটছে, কেউ নেড়ে দিচ্ছে, কেউ চাল ঢেলে দিচ্ছে। সে এক এলাহি কাণ্ড। ঘর বিরিয়ানির গন্ধে মম করছে। বিস্ময়ের প্রথম ধাক্কাটি সামলে আমি কোনো মতে এক পাশে সরে এসে গিনিপিকদের দেখতে থাকি। সৎফর আলী দুর্বল গলায় বললেন, মহা বিপদে পড়েছি। কি বিপদ? দেখছেন না, দিন রাত গিনিপিকেরা শুধু বিরিয়ানি রান্না করে যাচ্ছে। কেন, আপনি না বলেছিলেন 43টা গিনিপিক? এখানে তো মনে হয় 43 শো। 43 শোটাই তো ছিল, কিন্তু মাঝে বাচ্চা হলো সবার। আমার বাচ্চা বাড়ানোর ওষুধটা পরীক্ষা করে দেখছিলাম, তাতে অল্প সময়ে সবগুলোর নাতিপুতি হয়ে গেছে। সব মিলিয়ে প্রায় 400 গিনিপিক। মোটে 400? দেখে তো মনে হচ্ছে লাখখানেক। আপনাদের হিসাব প্রায় 1000, আমার হিসাব 16 ভিত্তিক, তাই আমার 100 হয় 256-তে। আচ্ছা, এই সবগুলোকে আপনি বসে বসে রান্না শিখিয়েছেন? মাথা খারাপ আপনার? বাচ্চাগুলো নিজে নিজে মা বাবাদের থেকে দেখে দেখে শিখে গেছে। সৎফর আলী মাথা চুলকে বললেন, এখন সবাই রান্না করতে জানে, আর মুশকিল হচ্ছে এরা দিন রাত শুধু রান্নাই করে যাচ্ছে। দিনে 30-40 বার রান্না হচ্ছে, কিভাবে থামাই বুঝতে পারছি না। কেন, একবার ডেকচিগুলো কেড়ে নিতে চেষ্টা করেছিলাম, সবাই মিলে আমাকে আক্রমণ করলো, কোনো মতে পালিয়ে বেঁচেছি। আমি গিনিপিকগুলো দেখেই বুঝতে পারলাম সমস্যাটি সহজ নয়, এতগুলো গিনিপিককে থামানো কঠিন। সবাই যদি একটু করে খামচে দেয়, শরীরের চামড়া একদম উঠে যাবে। আমার হঠাৎ মনে পড়ল, সৎফর আলী বলেছিলেন তিনি প্রথমে একটা ঘন্টা বাঁচাতেন, তখন রান্না শুরু হয়ে যেত। আমি জিজ্ঞেস করলাম, সৎফর সাহেব আপনার সেই ঘন্টাটি কোথায়? ওই যে, তিনি আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন, আশেপাশে কয়েকটা গিনিপিক ঘোরাঘুরি করছে, মাঝে মাঝে একটা এসে ঘন্টা বাজিয়ে দেয় আর নতুন রান্না শুরু হয়ে যায়। আপনি তো বলেছিলেন ঘন্টাটা আপনি নিজে বাজাতেন। প্রথমে তাই বাজাতাম, আমাকে দেখে দেখে এখন নিজেরাই শিখে নিয়েছে, যখন খুশি বাজিয়ে দেয়। ইলেকট্রিক ঘন্টা তো, বাজানো খুব সুবিধে। আমি সাবধানে ঘন্টাটা তুলে নেওয়ার চেষ্টা করতে প্রায় 30টা গিনিপিক আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি লাফিয়ে কোনো মতে সরে এলাম। সৎফর আলী ছুটে এসে বললেন, সর্বনাশ, এদের ঘাটাবেন না, মাংস শেষ হয়ে আসছে, আপনাকে কেটে বিরিয়ানির মাঝে দিয়ে দিবে। আমি ঢোক গিলে বললাম, ঘন্টা বাজতেই যখন রান্না শুরু হয়, তখন ঘন্টা বাজানোটা বন্ধ করলেই তো সব বন্ধ হয়ে যায়, ঘন্টাটা কোনো মতে সরিয়ে ফেললেই হয়। সৎফর আলীর মুখ উজ্জ্বল হয়ে ওঠে, হাতে কিল দিয়ে বললেন, ঠিক বলেছেন, কি বোকা আমি, একবার ওই সহজ জিনিসটা মনে হয়নি। ইলেকট্রিক ঘন্টা এটা, প্লাগ টেনে খুলে ফেললেই হবে, ঘন্টাটা সরাতেও হবে না। সৎফর আলী ছুটে গিয়ে প্লাগটা টেনে খুলে ফেললেন। সত্যি সত্যি কিছুক্ষণের মাঝে নতুন রান্না শুরু হওয়া বন্ধ হয়ে গেল। যেসব রান্না আগেই শুরু হয়ে গিয়েছিল, গিনিপিকেরা সেগুলো শেষ করে গুটি গুটি নিজেদের ঘরে ফিরে গেল। নিশ্চয়ই সেরকম ট্রেনিং দেওয়া আছে, যে কটি গিনিপিক ঘন্টা বাজানো শিখে নিয়ে এই দুর্গতির সৃষ্টি করেছে, শুধু তারাই ঘোরাঘুরি করতে থাকে, একটু পরে পরে এসে ঘন্টা বাজানোর চেষ্টা করে, কিন্তু প্লাগ খুলে নেয় আর শব্দ হয় না। একসময় সেগুলো তাদের ঘরে ফিরে গেল। সৎফর আলী দরজা বন্ধ করে দিয়ে মুখে হাসি নিয়ে ফিরে এলেন। 6 ডেকচি বিরিয়ানি রান্না হয়ে আছে, আমরা সেগুলো বাইরে বিতরণ করে দিয়ে এলাম। কয়েকজন জিজ্ঞেস করলো, কাল কখন আসবে? সৎফর আলী যখন বললেন আর আসতে হবে না, তারা বেশ অবাক হলেন। একজন তো একটু রেগে গিয়ে গেল মনে হয়, সে নাকি দেশে চিঠি লিখে দিয়েছে তার পরিবারের অন্য সবার আজ রাতে পৌঁছে যাবার কথা।
সে এখন কি করবে সৎফর আলীর কাছে জানতে চাইল। সৎফর আলী অবশ্য কিছু বলতে পারলেন না, দরজায় তালা মেরে আমাকে নিয়ে একটা রিক্সা নিলেন। অনেকদিন নাকি জিলিপি খাওয়া হয় না, আজ জিলিপি খাওয়া হবে। শেষ খবর অনুযায়ী সৎফর আলী তার 1000 গিনিপিগকে জমি চাষ করা শেখাচ্ছেন। তার বাসার পিছনে খালি জায়গা আছে, সেখানে নাকি তারা আলু, ফুলকপি আর টমেটো লাগাচ্ছে। একটু বড় হলেই আমাকে দেবেন বলেছেন, আমি অপেক্ষা করছি। আজকাল সবজির যা দাম,